Bismillahirrahmanirrahim. Alhamdulillah. Somosto prashongsha mohan Allah paker ebong lokkho koti darud o salam bishwo nobir upore. Priyo bishwobashi, aaj ami Adam Noor bishwer sokol manusher samne hazir hoyechi duiter diker shotto মানবজাতিকে জানানোর জন্য। আর সেই সত্য দুটি হলো, একটি হলো মানুষ কোথাথা কীভাবে মানব জন্মে আসে, আর একটি হলো এই মানব জন্ম দ্বারা মানুষ কী করে কোথায় গমন করবে তার এই সত্য নিয়ে বিশ্বের মানবজাতির সামনে তুলে ধরতে। এই মর্মে বিশ্বের মানবজাতিকে আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, পৃথিবীতে সেই আদি পিতা হযরত আদম শফিলাত থেকে এখন পর্যন্ত অসংখ্য প্রকারের ধর্ম তোমাদের সামনে হাজির হয়েছে, কিন্তু তোমরা লক্ষ্য করো তারা কেহই তোমাদের মানব জীবন প্রাপ্তির কী নিয়ে তোমরা মানব হলে কীভাবে আসলে তার কোনো সত্যই তোমাদের কাছে হাজির করে না। দ্বিতীয় হলো, তোমরা এই ধর্ম মেনে এখান থেকে কী সত্য অর্জন করলে কোথায় তোমাদের গমন হবে তার কোনো সত্য নিয়েও তোমাদের সঙ্গে কোনো ধর্ম আসে নেই। যা আসছে তা সকলই ভিত্তিহীন ফাসেক, যা আমি আগেও বলেছি আজও বলছি। কোনো ধর্মই তোমাদের সামনে ধর্মীয় সত্য নিয়ে হাজির হয় নাই, আর সেই ধর্মীয় যে সত্য নিয়ে আসলো ধর্ম মেনে তোমরা যাতে সেই ধর্মীয় সত্যকে নিজের করে নিতে পারো এমন কোনো সত্য নেই, কোনো ধর্ম হাজির হয় নাই। দ্বিতীয় কথা, যে সেই সত্য যদি তুমি ধর্ম মানার ভিতর দিয়ে ধরতে পারো, নিজের করে নিতে পারো, তাহলে তার দ্বারা তোমার মরণের পরে কোথায় গমন হবে কি হবে তারও কোনো সত্য নিয়ে তারা তোমাদের সামনে হাজির হয় নাই। ধর্মীয় পথ, ধর্মীয় সেরাত এর গল্প গুজব তোমরা শুনে থাকো, কিন্তু আজ পর্যন্ত তোমাদের ধর্ম কী, ধর্মীয় সেরাত কী, সেই ধর্মের পালনবিধি কী, ইবাদত কী, বা সেই পালনবিধিতে অর্জন কী, তার কোনো সত্য নেই, কোনো ধর্মীয় সেরাত এ পৃথিবীতে আসে নাই, প্রতিষ্ঠাও হয় নাই, কেউ দেখাতেও পারবে না। আমি প্রথমে দেখাতে চাই যে তোমরা মানব, তোমরা কোথার থেকে তোমরা এই মানব জন্মে আসলে তোমাদের সেই আশার সেরাত পথ আর সেই পথের ঘটনা কি, আমি প্রথমে এ সম্বন্ধে তোমাদের জ্ঞানে আনিয়ে দিতে চাই। তোমরা জানো যে আদম মাটির মানুষ, এবার আমি তোমাদের সকল মানুষের, সর্বকালের সকল মানুষের আত্ম ইতিহাস, মানব জন্ম প্রাপ্তির ইতিহাস তোমাদের সামনে তুলে ধরছি। তে শোনো, সকল মানুষের জীবনের, এই মানব জীবনে আসার পথের শুরু হয় এই মাটির থেকে, মাটির অণুপরমাণুর থেকে। এই মাটিতে বা বায়ুতে যে সকল অণুপরমাণু থাকে সেই সকল অণুপরমাণুর ভিতর দিয়ে এই মানব জন্মের যাত্রা, আসার যাত্রা শুরু হয়। সেই সকল অণুপরমাণুকে জীবিত করা হয়, জীবন্ত অণুপরমাণু, যাদেরকে তোমরা কোন বলো বা জীবাণী বলো বা জিনকোষ বলো, এ ধরনের জীবন্ত অণুপরমাণুতে তোমাদের মানব জীবনের পথের শুরু হয়। সেই শুরুর থেকে তোমরা পৃথিবীতে দেখো যে অসংখ্য জাতের সৃষ্টি আছে। এখন তোমরা অবশ্যই বুঝবে যে পৃথিবীতে অসংখ্য জাতের সৃষ্টি আছে, আর
তোমাদের সেই অসংখ্য অনুপরমাণুতে মিশে দিয়ে সেই সৃষ্টির জাতের আশ্রয়ে নিয়ে আসা হয়। সেইখান থেকে সৃষ্টির জাতিতে আছে তোমাদেরকে সেই অনুপরমাণুর জগৎ থেকে এই সৃষ্টির জাতে তুলে নিয়ে আসে, আর সেখানে তোমরা সেই সব অনুপরমাণুরা যে যে জাতের আশ্রয় পায় সে সেই জাতের হয়ে যায়। সেই অনুপরমাণুরা সেই কুণেরা যে জাতের আশ্রয় পায় তারা সেই জাতের হয়ে যায়। সেই জাতের থেকে তারা সেই জাতের বীজ হয়ে তারপরে নিজে সেই জাতের জীবন ধরে। যে যে জাতেই আসুক সেই জাতের রূপে হয়ে যায়, সেই জাতের থেকে সেই জাতের বীজে আসে, বীজে আসার পর তারপরে সেইখান থেকে তারা সেই বীজ হয়ে সেই জাতের তারা ছুটে যায়, তারপর তারা নিজেই সেই জাতের জীবন নিয়ে দণ্ডায়মান হয়। এইভাবে অনেক জাতের ভিতর দিয়ে তোমাদের জীবন শুরু হয়। তোমরা প্রত্যেকটা মানুষেরই একই অবস্থা। তোমরা মনে করো না যে আমি এক শুধু গরু বা আম গাছ বা জাম গাছের ভিতর দিয়ে আসলাম, তা নয়। সকল জাতের ভিতরে একই সঙ্গে তোমার অনেক জাতের ভিতরে তোমার জীবনের শুরু হয়। এই মানব জীবন প্রাপ্তির জীবন শুরু হয়। তোমরা সেই সকল জাতের ভিতর দিয়ে তোমাদের শুরু হয়। তারপর তোমার জন্য যে সকল জাতি ছিল সেই সকল জাতের ধ্বংস হয়। সেই ধ্বংসের ভিতর দিয়ে তোমরা তোমাদের নিজ নিজ মায়ের গর্ভে আশ্রয় নাও। অনেক আজাব গজবের ভিতর দিয়ে তোমরা এসে খাদ্য হিসেবে তোমরা তোমাদের মায়ের গর্ভে আশ্রয় নাও। এতে তোমরা মনে করো না যে যে কোনো একটা জাতের থেকে তোমরা এই মানব জন্মে আসছো। অনেক জাতের ধ্বংসের ফলে তোমার মা যত কিছু খেয়েছিল তার সকল জাতেরই ধ্বংস ফলে সেই ধ্বংসের ভিতর দিয়ে সেই আজাবের ভিতর দিয়ে প্রত্যেকটা মানুষের নিজ নিজ মায়ের গর্ভে তাদের সব কিছু নিয়ে আসে। সেই সকল থেকে তারপরে তোমাদের মা আমাদের মা সেই পুরুষ থেকে একটি কীট জোগাড় করে, সেই কীটকে ধরে সমস্ত মরার অস্তিত্ব এই মানব জন্মে উপস্থিত হয় এবং এই মানব অস্তিত্ব গঠন হয়। সকলেই তোমরা বুঝতে পারবে যে ইহা মরার সত্য ছিল। সেই মাতৃগর্ভের থেকে সে পিতার কুণকে ধরে এরা সবাই মানুষ হল। অর্থাৎ এই মানব জীবনে যা কিছু দেখা যায়, যা কিছু তার অস্তিত্বে আসে, তা সকলই সকল সৃষ্টির জগৎ থেকে এসে তোমার এই মানব অস্তিত্ব হয়ে থাকে। তা তুমি আলেম হও, পীর হও, ওলি হও, নবী হও, রসুল হও, দেবতা হও, রাজা হও, বাদশাহ হও, যেই হও না কেন, এই মানব জীবন প্রাপ্তির যে পরিণাম, যে পথ, যে সেরাত আমি আদম নুরি তারই সত্য তোমাদের কাছে তুলে ধরছি। তোমাদের কারো কোনো ক্ষমতা হবে না যে তোমরা বিকল্প করে কোনো কিছু বলতে পারবে, কারণ আমি আদম নূর, আমি আল্লাহর ন্যায়ের বিধানের যে কাজে যে ফর্মুলিটি আঁকা হয়েছে সেই সমস্ত কাজের সেই সমস্ত ফয়সালা সত্য ইতিহাস তোমাদের কাছে তুলে ধরছি। অতএব তোমাদের পাল্টানের কোনো পথ নেই। তোমরা যে পাল্টায় কিছু করবে তার কোনো পথ নেই। তো এভাবে সেই পিতৃকুণকে ধরে তোমরা মানুষ হয়ে এখানে আসো। কথার স্থলে বলতে হয়, যেহেতু একটা বিশ্ব নবীর নামটা এখানে বলতে হয়, এই যে তোমার মায়ের গর্ভে
সমস্ত কিছু থেকে এসে জমা হলো, একত্রিত হলো, আর সেই সকল সেই মানুষের কাছে তুলে দেওয়া হলো। আর এটা সেই সময় যে সময় সমস্ত জাতির ধর্ম শেষ হয়ে গেছে, এটা দিনের যুগ। আমি তোমাদের আগেও বলেছিলাম যে এই যুগের মানব জন্মের যে মহরতি গর্ভদাতা, তিনি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পূর্ণ আদম ভাণ্ড এই দিনই যুগে তৈরি করে দিচ্ছেন। তিনি পূর্ণ এর অতীতে, অর্থাৎ এই তাবে তাবেইনদের নিয়ে অতীতে এর ভিতরে পূর্ণ মানব ভাণ্ড ছিল না। কিন্তু যখন থেকেই সেই যারা সেই তাবে তাবেইনরা বিদায় নিচ্ছে, দিনই যুগের মানুষ হচ্ছে, ঠিক তখনই মহরতে মুহাম্মদী, আর সেই মহরতে পূর্ণ মানব তৈরি হচ্ছে, আর তিনি সকল কিছুকে একত্রিত করে পূর্ণ মানব অস্তিত্ব গড়ে দিচ্ছেন। তেনার মহরতে এটা হচ্ছে, আর এ কারণেই এ যুগের মানুষকে পূর্ণ মানব বলা হয়। তাহলে এখানে বিষয় হলো যে আমি এর আগেও বলছিলাম যে এই দিনে নূরের মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। তাহলে এখানে বিষয় হল যে এই মানব ভাণ্ডে যা কিছু আছে তার সকল কিছুর মা হিসাবে, গর্ভ হিসাবে, মহরতদাতা হিসাবে, সব কিছুর মালিক, মালিকানা সত্ত্বদার হিসেবেও যদি বলি, তাহলে তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ মর্মে তিনি বিশ্বনবী আর রাসুল। তিনি এই বিশ্বনবী রাসুল হওয়ার আরও অনেক প্রমাণ আমার কাছে আছে, কিন্তু যারা এগুলো বলে যাচ্ছে তারা কেউ প্রমাণ দিতে পারবে না, তারা সব মিথ্যাচার মানুষকে শিক্ষা দিয়েছে। তাহলে পরে যা পিতার দিক থেকে এসেছিল উহা ছিল ভিন্ন, উহা সেই মহরতি গর্ভের জিনিস নয়, উহা আলাদা, আর তাকে ধরেই এই মানব রূপ নিয়ে এই পৃথিবীতে আসে। কিন্তু এখানকার শর্ত অনুযায়ী সকল মানুষকে মুহাম্মদ সেই গর্ভ থেকে যে সকল জাতের থেকে যারা আসছিল, ঠিক এই মানব জন্মে আসার পরে তারা ঠিক সেই সকল আসার সকল যে কোনো আত্মার দ্বারা এই মানব জীবন ধরে। পিতার দিক থেকে যে আত্মা আসে তার দ্বারা একটি মানুষও এই মানব জীবন ধরতে পারে না, এ বিধানগত ছিল। সেই বিধানগতই তোমরাও সেই সমস্ত জাতের, যাদেরকে তোমরা আম্মারা জাতি বলে থাকো, আম্মারার আত্মা বলে থাকো, জিন আত্মা বলে থাকো, সেই সকল আত্মার দ্বারা তোমরা পৃথিবীর সকল মানুষ এই মানব জীবন কাটাও। সর্বকালের সকল মানুষ সেই আম্মারার জাতগত আত্মার দ্বারা বা জিন জাতের আত্মার দ্বারা তোমরা এই মানব জীবন কাটাও। আবার সে তো আছেই, তাছাড়াও তোমরা যে কোনো নির্দিষ্ট একটা আত্মার নিয়ে বলবে যে আমরা এই জাতের আত্মার দ্বারা মানব জন্মে আসছি, কিন্তু তাও তোমরা বলতে পারবে না। কারণ তোমরা তোমাদের মানব দেখো, মনে করো যে আমি লাট সাহেব হয়ে গেছি, আমি রাজা হয়েছি, আমি মন্ত্রী হয়েছি, আমি আলেম হয়েছি, আমি পীর সাহেব হয়েছি, অনেক কিছু ভেবে থাকো, কিন্তু আসলে তাদের কারো কাছেই কিছুই নাই, এগুলো শুধু ভুয়া নামেই তারা চলে। তারা শিক্ষিত হতে পারে, ধর্ম শিক্ষা বা এমনি শিক্ষা হতে পারে, কিন্তু মানব অস্তিত্বে যে তাদের কোনো কিছুই নাই, ইহা অবশ্যই সত্য, ইহা অবশ্যই সত্য। কিন্তু তাদের দ্বারাই তুমি মানুষ, তাদের দ্বারাই মানব জীবন কাটাও। কিন্তু তোমরা মানব জীবনে আসার পরে এমনই মূর্খতার পরিচয় আজ পর্যন্ত দিয়ে আসছো যে তোমরা তোমাদের মানব অস্তিত্ব যার দ্বারা জীবন ধরো, দেখো, শোনো, জানো, তার কোনো জানা চেনায় বুঝের জ্ঞানে তোমরা আজ পর্যন্ত কেহ যেতে পারো নাই। আর তোমাদের ধর্মীয় নেতারা, আল্লাহ আল্লাহরা, ব্রহ্মা আল্লাহরা কেহই তোমাদের সেই সমস্ত পথ দিতে পারে নাই, অর্থাৎ তারাই কোনো কিছু হতে পারে নাই।
ফলে তোমাদের ধর্ম নামের ধর্মই সব আসছে, কিন্তু ধর্ম বলতে কোনো কিছু আসে নাই। আমি বহুদিন যাবৎ তোমাদের জানিয়ে আসতেছি, আজও তোমাদের সকল তত্ত্ব খুলে দিয়ে জানাচ্ছি। তোমরা মানব, তোমরা অন্তিম সময় বিপদের সম্মুখীন, তোমরা বোঝো যে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো। আর এই জীবন নিয়ে তোমরা যে যে ধর্মই মানো না কেন, তোমাদের কাছে নিজস্ব বলতে কোনো কিছু নাই। তুমি তোমাকে মানব রূপে দেখো, যত দেখো যে আমি মানব, কিন্তু এটা জেনে রাখো তোমার কাছে প্রত্যেকটা জাতের একটি করে আর সত্য রয়ে গেছে। তোমার ভিতরে তুমি একা মানব নও, আর তাদের তুমি তোমার করেও নি, তুমি কে তাও জানতে পারলে না, আর তাদের তুমি তোমার নিজেরও করে নিতে পারো নাই। ফলে তুমি যে হাওয়াই মানব, সব কিছু নিয়ে মানব হলে, হাওয়াইভাবে জীবন কাটালে, আর সেই জীবন নেই মারা যাচ্ছ, তাতে তুমি ধর্মীয় আলেম হও, পীর হও, ধর্ম পালনকারী হও আর না হও, তোমরা এভাবে যদি মারা যাও, তোমাদের গন্তব্যস্থান ঠিক সেইখানে যা ঠেকবে, যেখান থেকে সেই আত্মাবিহীন অনুপরমাণু মাটি বা সঙ্গে মিশে চিরকাল এই অবস্থায় তোমাদের কেটে যাবে, আর কোনো দিন তোমরা কোনো জীবনে আসতে পারবে না। প্রিয় বিশ্ববাসী, নিশ্চয়ই আমি আদম নুরী আল্লাহ পাকের বিধানের সেই সত্য আমি তোমাদের কাছে প্রকাশ করে দিচ্ছি, যাতে তোমরা সংশোধন হতে পারো। তোমরা যে ধর্মই করো, নিজেকে যত বড়ই মনে করো, যদি মানব জীবন দ্বারা কোনো জীবন বা আত্মা সংগ্রহ করতে না পারো, তাহলে তোমরা ঠিক যেখান থেকে, যে অবস্থার থেকে তোমাদের মানব জীবনে শুরু হয়েছিল, সেই মরার অনুপরমাণু বা মাটি পানি মরার থেকে শুরু হয়েছিল, তোমরা এখান থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে এই মরাত্মা মরতে মরতে ঠিক সেই মরাতে যাবে যে মরার থেকে তোমাদের মানব জীবনের শুরু হয়েছিল। তার আগে তোমাদের থাকার কোনো জায়গা নাই, আর সেখানে থেকেই তোমরা চিরকাল আযাব ভোগ করবে, যার বিন্দুমাত্র নড়চড় হবে না। সত্য প্রকাশে, আল্লাহর ন্যায়ের সত্য প্রকাশে আমি আদম নুরী। তোমরা মানলেও ইহাই সত্য হবে, না মানলেও ইহাই সত্য হবে। ঠিক সমস্ত যুগের ধর্ম যখন তোমাদের এই অবস্থায় ফেলে দিয়েছিল, ফেলে দিয়েছে, ঠিক তখনই বিশ্ব নবী তিনি জানেন যে আমার মহরতের মানুষ শুরু হবে দিনই যুগে, এটা তিনি অবশ্যই জানেন। আর তিনি যে সময় অবতার হয়েছেন যাতে এই মহরতে দিনই যুগ পড়ার সঙ্গে সঙ্গে সেখানে তিনার মহরতের দ্বারা মানব জন্ম শুরু হয়, ঠিক সেই স্থানে তিনার মানব জন্ম হয়েছিল, আর সেইখানে থেকে তিনি তিনার কর্ম সমাধা করেন, এবং মানব যাহাতে সেই আল্লাহর ধর্ম মেনে নেয়, মানব যাহাতে সেই আদম ধর্ম দিনই ধর্ম মেনে নেয়, দিনই সত্য জোগাড় করে, সেজন্যই তিনি সেই দিনই যুগ আসার অনেক অতীতেই, প্রায় 1500 বছর ধরো অতীতে এই দিনই ধর্ম প্রকাশ করে গিয়েছেন। তিনি সেই 1500 বছর অতীতে এই দিনই ধর্ম প্রকাশ করে গিয়েছেন। আমি আবারও বলছি যে তিনি এই মানব ভাণ্ডের মালিক হলেন, সেই আদম থেকে যে আত্মা এসে তোমাদের মানব জন্মে নিয়ে আসে, সেই আত্মা বাদে বাকি যা আছে তা সকলই তেনার আয়ত্তধীন, তেনারই দেওয়া অস্তিত্ব। এই জন্যই বলা হয় তিনি সব কিছুর মালিক এবং তার থেকেই হয়। আমি এখানে এটুক বললাম, এর পরেও যে তিনি এই মালিক আমি সেটাও জানি। আমি আমার নবীর,
আর আমি তাকে যে শ্রদ্ধা করি, আমি কেন বারবার বলছি যে আমি যে শ্রদ্ধা করি, তোমরা সারা পৃথিবীর মানব জাতি আজ পর্যন্ত তাকে তা করো না, তোমরা জানোই না তোমাদের এই নবী কে। আমি জানি যে আমি আদম নূর হই আর যেই হই, কিন্তু আমি তো এই মানব জন্মেই আসি তিনারই মহরতি গর্ব হয়ে। অতএব তিনি সেই আইনে আমি তাকে গর্ভ মা হিসেবে বলতে পারি সেই আইনে। অতএব আমি তাকে অশ্রদ্ধা করব, আমি তাকে অপমান করব, আমি তাকে তার দান অস্বীকার করব, আর আমি তার সেই সমস্ত মানুষ যে দান তিনি মানুষে দিচ্ছেন তাদেরকে বাঁচানোর চেষ্টা না করে তাদের ডুবা দেওয়ার চেষ্টা করব, এইটা কশিন কালেও সম্ভব নয়। অস্বীকার করেছো তোমরা, সমস্ত বিশ্বের মানব জাতি অস্বীকার করেছ, তোমাদের আলেমরা, পীরেরা, ওলিরা, আউলিয়ারা, আল্লাহ আল্লাহরা যারা মতবাদ প্রতিষ্ঠা করে এই ধর্মকে নষ্ট করে দিয়েছে, তারা সবাই এই কোরআনের ধর্মকে, নবীর ধর্মকে, নবীর আনা সত্যকে অস্বীকার করে মানুষকে ভিন্ন পথে চালিত করে দিয়েছে, ভিন্ন পথে সম্পূর্ণ। তোমরা যেভাবে প্রমাণ চাও, আমি আদম নূরি তার সকল সত্য তোমাদের সামনে খাড়া করে দিতে পারি যে তোমরা এই কোরআনের ধর্মের কোনো সত্যই দিনের যুগের মানুষ মেনে নাও নাই। আর দিনের যুগ পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত দরজালি প্রথা এসে এই দিনী ধর্মকে ডুবিয়ে দেওয়া হয়েছে, সমস্ত দরজালি প্রথা, কোনোটাই এই দিনী ধর্মের প্রথা নেই। এই সবে মাত্রে আমি আদম নূরি এই দিনী ধর্মের দিনী প্রথা চালু করে দিয়েছি। এর আগে এই দিনী ধর্ম কোনো মানুষের কাছেই নাই, তোমাদের ওলি পীর আউলিয়া যেই থাক, আলেম থাক যেই থাক, কারো কাছেই এই দিনী ধর্মের কোনো দিনী সত্য নাই, কিছুই নাই, শুধু এই নামের ধর্ম তাদের কাছে আছে। তাদের কাছে এই দিনী ধর্মের ফাঁসের দিক আছে, হারামের দিক আছে, রূপক বানোয়াটের দিক আছে, কুফরির দিক আছে, শেরেকের দিক আছে, মকরু আছে। এ নিয়ে তারা নিজেরা নিজেরা এই ধর্মের মাতবর্ষে যে এই ধর্মকে চালিয়ে যাচ্ছে। প্রিয় বিশ্ববাসী, নিশ্চয়ই ইহা চরম অপরাধ, নিশ্চয়ই ইহা বিশ্ব মানব জাতির কাছে চরম অপরাধ। কারণ এই ধর্ম বিশ্বের মানব জাতির সবার ধর্ম ছিল। এই ধর্ম যে শুধু যে কজন লোক মেনে নিয়েছে তাদেরই তা নয়, এই ধর্ম ছিল বিশ্বের প্রত্যেকটা মানুষের ধর্ম। প্রত্যেকটা মানুষ যাতে মরণের পরে আদম হাওয়ার জীবন নিয়ে দণ্ডায়মান হতে পারে তারই অবলম্বন ছিল এই দিনী ধর্ম। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যাতে এই আদম সুরাত নিয়ে, হাওয়ার সুরাত নিয়ে মরণের পরে যে দণ্ডায়মান হতে পারে তারই কারণে প্রত্যেকটা মানুষের জন্য ছিল এই দিনী ধর্ম। অতএব এই দুইজন তিনজন মানুষের জন্য নয়, ইচ্ছা করলে পৃথিবীর সকল মানুষ এই ধর্ম গ্রহণ করতে পারত। প্রিয় বিশ্ববাসী, এখানে আমি আরেকটা কথা বলছি যে নিশ্চয়ই শুধু যারা এই বর্তমানে মুসলমান দাবিতে আছে তারাই কোরআন পড়ে না, তোমরাও কোরআন পড়ো। তোমাদের ভিতরও অসংখ্য মানুষ এই কোরআনের ভেদ তত্ত্ব জানো, সেখানে তোমরা অবশ্যই দেখছো যে মানুষে আল্লাহ আছে, এই মানুষে আল্লাহর বাস। তো সেই মানুষে যে আল্লাহর বাস, সেইটা কি শুধু এই যারা মুসলমান নাম ধরে তাদেরই, না তোমাদের কাছেও ছিল? সেই মানুষের কাছে যে আল্লাহ থাকে সেটা কি সেই মুসলমানদের কাছেই ছিল, নাকি তোমাদের কাছেও সেই মানুষে আল্লাহ ছিল, তোমরাও তো মানুষ ছিলে? না আল্লাহকে এখানে কোরআনকে এখানে নাম ধরে বলছিল যে এই মানুষে যে আল্লাহ আছে তা যারা এই খালি মুসলমান হইতেছে তাদের কাছেই আছে, মানুষের কাছে নাই? না, ইহা এই দিনী যুগের যত মানুষ জন্ম নেবে
তার প্রত্যেকটা মানুষের কাছেই আল্লাহ ছিল। তাহলে তোমরা হুঁশিয়ার হও, নিশ্চয়ই তোমাদের কাছেই আল্লাহ ছিল, সেই আল্লাহকে ফেলে দিয়ে, সেই আল্লাহর নূরের জীবন ধরার ধর্মকে ফেলে দিয়ে, সেই আল্লাহর নূরের নফস ধরার জীবনের ধর্ম ফেলে দিয়ে তোমরা দেব দেবতা যোগী ঋষি মুনি সন্ন্যাসী ওলি পীর ফকির দরবেশের ধর্ম মানতে গেছো, আলেমদের মতবাদী ধর্ম মানতে গেছো, যেখানে আল্লাহর নূরের মিলনের জীবন ধরার কোনো কিছু নাই সেখানে গেছো। বিশ্বনবী তোমাদের বলেছিল যে আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমাদের সালাতেই তোমাদের মিরাজ আছে, মিলন আছে। এই মিলনটা কার সঙ্গে ছিল আর সেই মিলন হওয়ার ধর্মটা কী ছিল? সেটা তো এই দিনই ধর্মই ছিল। কোরআন তো ইমান আনতে বলছিল, সেই ইমানটা কার উপরে নে, সে তাকে জীবন করে চলতে কাদের বলেছিল? তোমরা তোমাদের আলেমরা কি সেই ধর্ম তোমাদের এনে দিতে পেরেছে, বা তারা কি সেই মানুষের যা আল্লাহ আছে এটা মেনে নিয়েছে, বা সেই তোমাদের যারা আল্লাহ 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 আউলিয়া দাবি করেছে তারা সেটা মেনে নিয়েছে, মিথ্যাচারিতা করেছে তোমাদের সঙ্গে? সমস্ত পীরেরা মিথ্যাচারিতা করেছে, কেউ তোমাদের কাছে কোনো সত্যকে হাজির করতে পারেনি, কারণ তারাই ছিল ভিত্তিহীন ফাসেক জীবনে, এবং সেই ফাসেক জীবনে আজও তারা সবাই আছে, কেউ বলতে পারবে না কোনো নফসের সন্ধান, কারো ক্ষমতা নেই। তাহলে তোমরা সকল কিছু নিয়ে মানুষ হলেও তোমরা একদম মিশ্র হয়ে অসহায় হয়ে এই মানব জন্ম থেকে ফিরে যেতেছ, যেখান থেকে তোমাদের উৎপত্তি ঘটেছিল, যে জায়গা তোমাদের দেখালাম ঠিক সেইখানে, কারণ তোমরা কেহই এই দিনী ধর্মকে, দিনী ধর্মের যে সত্য সেই সত্যকে মেনে নাও নাই, আবার কেহই সেই দিনওয়ালা বা সেই রবওয়ালা সেই সালাতওয়ালা বা সেই দিনই ইমানওয়ালাও হতে পারো নাই। তোমাদের কাছে যারা আছে ইমানের দাবিদার, তাদের ইমান বলতে কোনো কিছুই নাই, তারা ভুয়া ইমানের দাবি রাখে। তোমরা যাদেরকে ইমানওয়ালা বলতেছ তাদের কাছে ইমান বলতে কোনো কিছু নাই, তারা ভুয়া ইমান দাবি করে। এইখানে আরেকটি কথা আমাকে বলতে হচ্ছে, সেটা হলো যে ধর্ম ইমানদার হওয়ার জন্য ধর্ম মানা হয় না, আগে ইমানই সত্য নির্ধারণ হয়। কোনো ধর্ম মানতে গেলে আগে ইমানই নুরি সত্য নির্ধারণ হয়, আগে কোনো নির্দিষ্ট আত্মনূর নির্ধারণ হয়, সেই নূরকে নিজের করে নেওয়ার জন্য সেই নূরের তরফটা যে সমস্ত শর্ত দেওয়া হয়, ঠিক সেই শর্তই তার জীবনের ব্রত, তার বাইরে সে কখনই যেতে পারে না। তো সেই দিন সেই শর্ত, সেই ইমানি শর্তের শর্ত পালন করার ধর্ম যারা পালন করে, তার ওই সোয়াব কামাই করার জন্য নয়, জান্নাতের জন্য নয়, দোজকের ভয়েও নয়, তারা তাদের সেই ইমানি সত্যকে ধরার জন্য, সেই ইমানের শর্ত পূরণের জন্য কর্ম করে, ইবাদত করে, আর সেই কর্ম ইবাদতের দ্বারা পূর্ণতা যখন হয় তখনই তারা সেই পূর্ণতার পরীক্ষায় আল্লাহর কাছে নিয়োজিত হয়, হয়ে তখন সে ওই ইমানের মালিকানা সত্ত্ব দ্বারা হয়, তখনই তাকে ইমানওয়ালা বলে। এবার চিন্তা করে দেখো যে প্রকৃত ইমানওয়ালা হলে সে কীভাবে হয়, আর তোমাদের কাছে যারা ইমানওয়ালা আছে তাদের ইমানটা সম্বন্ধে জিজ্ঞেস করো ইমানটা কী, তারা কোনো কিছুই দেখাতে পারবে না। তাহলে তোমাদের যাওয়ার পথ, তে যারা আজ পর্যন্ত আসার পথ, কোথার থেকে কীভাবে মানুষ আসলো, কীভাবে মানুষ এই মানব অস্তিত্ব পাল, মানব জানতেই পারল না যে আমি এই তো মানব, আমার শরীরে আমার অস্তিত্বে কী আছে, আমার জীবনে আমার বাকে আমার দিনে কী আছে, তার কোনো কিছুই জানতে পারল না, তারা যাবার পথ কী করেছে নে। যারা আসলো কিনিয়া তার সকল সত্য তাদের কাছেই ছিল,
সেই সত্যই তারা মানব জীবন পায়া চিনতে পারল না, জানতে পারল না। তখন তারা যাওয়ার সত্য, যাওয়ার পথ কিভাবে নির্ধারণ করে দিতে পারে মানব জাতি? তোমাদের জ্ঞানে আনো। আমি আবারও বলছি, যারা মানব জীবনে আসলো, কোথার থেকে, কিভাবে, কোন পথ দিয়ে, কী নিয়ে এই মানব জীবনের মানব অস্তিত্ব ধারণ করে মানব জীবন ধরছে, তারা সেই পৃথিবীর মানুষ, সেই আদি পিতার থেকে আজ পর্যন্ত এই সন্ধানই যারা জানল না যে আমি মানব, আমার মানব অস্তিত্ব কী নিয়ে, কীভাবে আমি আসলাম, কিছুই জানতে পারল না, বুঝতে পারল না, আমার মানব অস্তিত্বে কী আছে তার সন্ধান নিতে পারল না, সেই মানব জাতি কীভাবে এখান থেকে যাওয়ার পথ পায়? সকল কিছুই তোমাদের ভুয়া আর মিথ্যাচারিতা। তোমরা যাদেরকে ধর্মীয় গুরু, ধর্মীয় আলেম, ধর্মীয় পুরোহিত, ব্রাহ্মণ বলে মেনে নিচ্ছ, তারা কি জানে যে তার মানব জীবনটা কোথার থেকে শুরু হয়েছিল, কী নিয়ে সে মানব জীবনে এসেছে, আর তার ভিতরে সে কোনটুক, কতটুক সে আয়ত্ত করতে পারলো, কীভাবে করলো, তা কি জানতে পেরেছে? তাহলে সে নিজের মানব জীবন দ্বারা তার মানব অস্তিত্বে যা ছিল তার কোনো কিছুই সে নিজের করে নিয়ে যে সেখানে বলবে যে আমি এইটা ছিলাম, অন্তত এইটুকে আমি ধরতে পারলাম, আমি এখানেই যাব। কারো কি ক্ষমতায় আছে মানব জাতি? তোমরা দেখো, কারো ক্ষমতায় নেই। মনে রেখো, আমি আদম নুরি, আল্লাহর ন্যায়ের সত্য, যা ঘটেছে, যা ঘটান হয়েছে তারই সত্যই তোমাদের কাছে বলছি। বিকল্প করবে এ মানব জাতি পৃথিবীতে কোনোদিন আসে নাই, আজও নাই, ভবিষ্যতেও হবে না। কারণ আল্লাহর ফয়সালাকৃত যা সত্য তাই আমি তোমাদের কাছে তুলে ধরছি, কোনো লাভ হবে না। তাহলে তোমরা যখন আসলে কী নিয়ে আসলে তাই তোমরা জানো না, আসার পথও তোমরা চেনো না, কোথাথা তোমাদের শুরু হয়েছিল মানব জীবনে আসার তাও তোমরা আজ পর্যন্ত জানলে না। তোমাদের 33 কোটি দেবতা, লক্ষ লক্ষ হয়তো যোগী ঋষি মুনি সন্ন্যাসী, 2,24,000 নবী রসুল, তোমাদের লক্ষ লক্ষ আল্লাহ আল্লাহ ওলি আল্লাহ পীর আল্লাহ, তোমাদের অন্য অন্য ধর্মের আছে আলেম আল্লাহ, কেহই তোমাদের আসার কথাই, তোমাদের অস্তিত্বের কথারই সত্য তোমাদের কাছে দিতে পারে নাই। যখন এটা পারে নাই তখন যাওয়ারটা ছিল আরও কঠিন, কারণ এগুলো তো সব আল্লাহ প্রদত্তভাবে হয়ে আসে, তোমাদের কিছু গায়ে লাগে নাই। আর যাওয়ারটা এই মানব জীবন দ্বারা তোমাকে সংগ্রহ করতে হবে। এই নামাজ পড়লাম নবী মাফসাফ করে নিয়ে যাবে, কর্ষিন কালেও তা হবে না। নামাজ বলতে কোনো কিছু নাই, আর সালাত আছে, সালাতের শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী সালাতকে রক্ষা করা, সালাতকে পালন করা, সালাতের সালাতি হয়ে রুকু সিজদা করা, নতুবা এ সালাতের কোনো মূল্য থাকবে না। আর যদি তোমরা করে নিতে পারো তাহলে করোগা, আল্লাহর বিধানে যা নাই যা হবে না আমি তারই সত্যই তোমাদেরকে জানাচ্ছি। যত সময় তোমরা মানব জীবন দ্বারা নির্দিষ্ট কোনো আত্মার ধর্ম মেনে সেই আত্মাকে ধরার শর্ত অনুযায়ী সেই শর্ত পূরণ করার ভিতর দিয়ে সেই আত্মবান না হবে, তত সময় তুমি মানব বলতে কোনো কিছু নাই। আর সেইটা না হয়ে যখন মারা যাবে তখন তুমি যেখান থেকে আসছো ঠিক তথাই তোমার গমন হবে। কোনো আলেমগিরি চলবে না, কোনো পুরোহিতগিরি চলবে না, কোনো ব্রাহ্মণগিরি চলবে না, কোনো আল্লাহ আল্লাহ ওলি আল্লাহ পীর আল্লাহ গিরি চলবে না, কোনো আধ্যাত্মিক আলা চলবে না, কোনো মারফত আলা চলবে না, কোনো বেলায়েত আলা চলবে না, একমাত্র চলবে তুমি মানব জীবন দ্বারা
কোন জাতের নির্দিষ্ট আত্মায় আত্মবান হয়েছ, সেই আত্মাই একমাত্র তোমার মরণের পথের পথিক হবে, ভিন্ন কোনো কিছুই নিতে পারবে না। আর তোমার ধর্ম হলে ঠিক সেটাই হতে হবে, ওই আত্মাকে ধরতে, সেই আত্মার কি শর্ত আছে তাহা পূরণ করে ওই আত্মায় আত্মবান হওয়া। তোমাদের পছন্দ হলে তোমরা সেটা মেনে নিয়ে চলবে, না হলে তোমরা যেমন চলছ চলতে থাকো। এটা দিনী যুগ, এটা আল্লাহর ধর্মের যুগ। কোরআন দিনী ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। আর সকল মানুষে আল্লাহ আছে, এটাও কোরআনের ঘোষিত। আর সেই কোরআনের ধর্ম সমস্ত মানব জাতি উপেক্ষা করেছে, এটাও সত্য। আর উপেক্ষা করেছ বলে মানুষে যে আল্লাহ আছে এর কোনো ভেদ তত্ত্বই তোমাদের কাছে জানাই নাই। তোমরা মসজিদকে আল্লাহর ঘর বানা আনিছ, আর কোরআন যে বলছে আমি আল্লাহ মানুষে থাকি, সেই আল্লাহর সন্ধান না নিয়ে, সেই আল্লাহকে পছন্দ না করে, সেই আল্লাহকে ধরার চেষ্টায় না যায় তোমরা সেই আসমানের সেই ফেরদৌসের বা কি তোমার আশরাফুল মাখলুকাতের সেই আল্লাহকে খুঁজতেছ, সেই আল্লাহর কাছে প্রার্থনা করতেছ, করছেন কালেও তোমাদের এর কোনো কিছুই তিনি শুনবেনও না, জানবেনও না, বলবেনও না। কারণ তিনি মানুষে থাকে, কারণ তিনি মানুষে থাকে। আর আমি সেই আল্লাহ নূর এই মানুষ হয়ে মানব থেকে ধরে আমি এখন আদম নূরে পরিণত হয়েছি। তোমাদের পছন্দ হলে মানতে পারো, আমি মাঝে মাঝেই তোমাদেরকে জানাবো সকল সত্য। ইহা সেই কোরআন, ইহা সেই আল্লাহর ধর্ম। আর আল্লাহর ধর্ম তখনই আসছে যখন সেই কোরআন ঘোষণা দিচ্ছে যে আমি আল্লাহ মানুষে আছি, আমি আল্লাহ মানুষে আছি। তোমরা সেই আল্লাহকে ছেড়ে দেবতার পায়ে মাথা লুটাও, তোমরা সেই আল্লাহকে ছেড়ে তোমরা সেই পীরের পায়ে মাথা লুটাও, পীর পূজা করো, অলি পূজা করো, ফকির পূজা করো, আলেম পূজা করো। তোমাদেরকে সেই আল্লাহর সন্ধান, আল্লাহর নূরের মিলনের ধর্ম কেহই এনে দিতে পারল না। তোমাদের নবী মিরাজ করে গিয়েছিল আল্লাহর সঙ্গে, তোমরা বলে থাকো, আর তোমাদের আল্লাহর সঙ্গে মিরাজ ছিল তোমারই অস্তিত্বের ভিতরে। তোমাদের নবীও বলেছিল, কিন্তু তোমরা তার কোনো কথাই কান দিলে না, অবমাননা করলে। তাই তোমরা যখন আসার পথ চেনো নাই, কি হয়ে কোন অবস্থার ভিতর দিয়ে তোমরা মানব জীবনে আসলে তার কোনো সন্ধান জানলে না, তোমাদের জীবনে কে ছিল, কে তোমাদের মানব জীবন কাটালো তারও কোনো সন্ধান জানলে না, তোমরা হাওয়াই ধর্ম মেনে চিরকাল জান্নাতে যাবে, পারলে যাও, পারলে যাও, তবে এখানটা জীবন সংগ্রহ, আত্মা সংগ্রহ না করা পর্যন্ত কোথায়ও তোমাদের জায়গা হবে না। জাহাজ থেকে আগমন ঠিক তথাই তোমাদের গমন করতে হবে, ফেরত যেতে হবে, এর বাইরে কোনো কিছু হবে না। এ বলে আমি আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।